আসসালামু আলাইকুম সবাইকে, একটু দেরি হওয়ার জন্য দুঃখিত। আচ্ছা, আমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে এবং ইনশাআল্লাহ আর 1 মিনিটের মধ্যে আমরা মেইন ক্লাসে যাব। ততক্ষণে আমি আমার গ্রুপগুলোতে আমাদের এই লেকচারটা শেয়ার করে দিই, তোমরাও পারলে শেয়ার করে জানিয়ে দাও বন্ধুদের, এবং এর মধ্যে তোমরা জানিয়ে দাও কে কোন জেলা থেকে দেখছো, জেলার নাম বললেই হবে। আজকে আমরা অ্যাজেক্টিভ, বিশেষ করে অ্যাডমিশনের জন্য, সেটা মেডিকেল অ্যাডমিশন, ইউনিভার্সিটি অ্যাডমিশন, এটার জন্য অ্যাজেক্টিভটা কিভাবে খুব সহজেই আমরা আনসার করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো, সেই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব। ওকে, এর মধ্যে একটু জানিয়ে দাও এটাও যে তোমরা আমার কথাগুলো ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, আমরা কি আমরা ঠিক, ওকে, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা সেটাও জানিয়ে দাও। আমি একটু গ্রুপে শেয়ার করতে থাকি, হ্যাঁ, আর আরেকটু বাকি আছে। এবং তোমরা জানিয়ে দাও যে কে কোত্থেকে দেখছো সেটাও জানিয়ে দাও। ওকে, তো শুরুতেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, মেডিকেল ভর্তি পরীক্ষার কথাই যদি বলি, পাশাপাশি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কথাই যদি বলি, টোটাল 5 থেকে 6 ভাবে আমি যতগুলো প্রশ্ন ঘাটলাম দেখলাম যে 5 থেকে 6 ভাবে প্রশ্ন আসে। এর মধ্যে মেডিকেল, আমি আগে প্রশ্নের স্টাইলগুলো বলি যে কি কি স্টাইলের প্রশ্নগুলো হয় অ্যাজেক্টিভ বা বিভিন্ন পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার ক্ষেত্রে। 1 নম্বর এবং 2 নম্বর, আমি 2টা প্রশ্ন এখানে লিখছি, দুটোই মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল, একটা 16-17 সালে, আরেকটা মনে হয় 13-14 সালে, আমার এক্সাক্ট সালটা মনে নেই। একটা হচ্ছে এরকম প্রশ্নের যে প্যাটার্ন সেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, এই শব্দটা দিয়ে বলেছে যে এটা কোন পার্টস অফ স্পিচ। এবং আরেকবার মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল হোমলি, এটা কোন পার্টস অফ স্পিচ। সো এটা হচ্ছে একটা প্রশ্নের প্যাটার্ন যে এভাবে প্রশ্ন আসে, জাস্ট একটা শব্দ দিয়ে বলে যে এটা কোন পার্টস অফ স্পিচ। তো আমরা অনেকেই জানি যে অ্যাজেক্টিভ কাকে মডিফাই করে, কার সম্পর্কে তথ্য দেয়, সেগুলোতে আমরা আসবো একটু পরেই। তো যখন একটা সেন্টেন্সে যে কোনো একটা ওয়ার্ডকে মার্ক করা হয় এবং বলা হয় এই সেন্টেন্সের এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, তখন এই ওয়ার্ডটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে সেটা বের করে কিন্তু আমরা এটা অ্যাজেক্টিভ না অ্যাডভার্ব না কি বের করতে পারবো। বাট যখন শুধু একটা ওয়ার্ড দিয়ে দেয়, তখন কিন্তু আমি এই ওয়ার্ড দেখে বুঝতে পারছি না যে এটা কার সম্পর্কে তথ্য দিল, বিকজ এই ওয়ার্ডটা কোনো সেন্টেন্সে কিন্তু বসেনি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে অ্যাজেক্টিভ, অর্থাৎ যে সকল শব্দ অ্যাজেক্টিভ বা অ্যাজেক্টিভ হতে গেলে শব্দের শেষে অর্থাৎ সাফিক্স হিসেবে কিছু বসে। তো একটা শব্দের শেষে কোন কোন সাফিক্স থাকলে আমরা বুঝবো সেটা অ্যাজেক্টিভ, সেটা আমরা অ্যাট ফার্স্ট শিখবো, এবং যদি আমরা ওটা শিখতে পারি তাহলে অন্তত এই 1 নম্বর প্রশ্নের আনসারটা করতে পারবো। 2 নম্বরটার আনসার করতে পারবো, তোমরা বুঝতেই পারছো অনেকেই এলওয়াই দেখে যারা অ্যাডভার্ব ভাবে শুধু, তাদের জন্য এরকম একটা প্যাচানো প্রশ্ন দিয়েছে। সো এটার জন্য আমরা আরেকটা ট্রিক শিখবো যে অ্যাজেক্টিভের পজিশন কোথায় বসে অ্যাজেক্টিভ, সেটা হলো আমরা 2 নম্বরটা শিখবো। সো এটা হচ্ছে একটা ওয়ে, একটা প্যাটার্ন যে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে।
সেকেন্ড প্যাটার্ন, এই দুইটা মিলে একটা প্যাটার্ন। সেকেন্ড প্যাটার্ন যদি আমি বলি তাহলে এটা হচ্ছে একটা প্যাটার্ন, আমি একটু এবি করে দিই। সেকেন্ড প্যাটার্ন একটা সেন্টেন্স থাকবে, এই সেন্টেন্সের মধ্যে যেটা আমি একটু আগে বললাম যে একটা সেন্টেন্স থাকবে, সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা ওয়ার্ডকে হাইলাইট করবে এবং বলবে যে এই ওয়ার্ডটা কি। যেমন আমি যদি বলি খুব সহজ একটা সেন্টেন্স দিই, ইউ আর আ ক্লেভার বয়, আমি যদি এটাই বলি, সো এরকম একটা সেন্টেন্স দিয়ে বলবে যে হিয়ার ক্লেভার ইজ, তাহলে ক্লেভারটা কি, অথবা ক্লেভারের নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে এবং বলবে যে আন্ডারলাইন ওয়ার্ডটা কি, কোন পার্টস অফ স্পিচ। সো এটা হচ্ছে দুই নাম্বার স্টাইল বা দুই নাম্বার প্যাটার্ন অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসে। চলে যাই আমরা তিন নাম্বার প্যাটার্ন, যা আর কিভাবে পরীক্ষায় আসতে পারে অ্যাডজেক্টিভ। পরীক্ষায় এভাবে দিয়ে দিতে পারে যে ধরো দিল কোশ্চেন, এটা অলরেডি এসেছিল কোনো একটা ভার্সিটি ভর্তি পরীক্ষায়, এবার বলেনি যে কোশ্চেনটা কোন পার্টস অফ স্পিচ। হ্যাঁ আসতে পারে, বাট এবার বলেছে যে কোশ্চেনের অ্যাডজেক্টিভ কোনটা, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফর্ম অফ কোশ্চেন ইজ। এবার চারটা অপশন থাকবে, এই চারটা অপশন থেকে তোমাকে বুঝতে হবে যে কোশ্চেনের অ্যাডজেক্টিভ কোনটা। সেক্ষেত্রেও তোমাকে হেল্প করবে ওই সাফিক্সগুলো, যদি তুমি জানো যে ধর কোশ্চেনের পর অনেকগুলো সাফিক্স দেওয়া থাকবে, এখানে একটাতে থাকবে কোশ্চেনেবল, একটাতে থাকবে কোশ্চেন ইয়ার, ওকে এরকম অনেক কিছু থাকবে, তাহলে তোমাকে ওই সাফিক্স দেখে চিনতে হবে যে কোশ্চেনের অ্যাডজেক্টিভ কোনটা। এবং মাঝে মধ্যে দেখা গেল তুমি পড়েছো যে অ্যাডজেক্টিভের শেষে এই সাফিক্স থাকে, এই অপশনে দুইটা সাফিক্স, কোশ্চেনের শেষে দুইটা সাফিক্স দিয়ে দিল তোমাকে ডাইভার্ট করার জন্য, সেক্ষেত্রে প্র্যাকটিস একটা বিশাল ভূমিকা রাখবে আর কি। এবার এবার চার নাম্বার প্যাটার্নের কথা যদি আমি বলি, চার নাম্বার প্যাটার্নটা হচ্ছে এরকম, প্রশ্ন আসবে যে নিচের কোন ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ, অর্থাৎ এবার চারটা আলাদা করে ওয়ার্ড থাকবে তোমার, এই চারটার মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ তোমাকে বাছাই করতে হবে। এবং পাঁচ নাম্বার কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ আছে, এই ল্যাটিন অ্যাডজেক্টিভগুলো মিনিং জানতে চায়। যেমন যেমন এটা হচ্ছে পাঁচ নাম্বার, ধরো লুনার, এটা একটা অ্যাডজেক্টিভ, এই লুনার কথাটা কি রিলেটেড, এটা বলতে কি বোঝাচ্ছে, সান বোঝাচ্ছে, ওয়াটার বোঝাচ্ছে, মুন বোঝাচ্ছে, স্কাই বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে। তাহলে আমাদের কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ সম্পর্কেও ধারণা থাকতে হবে, যে ল্যাটিন অ্যাডজেক্টিভগুলো আমাদের একটু মুখস্থই রাখতে হবে। যেমন আমি যদি তোমাদেরকে বলি এগের অ্যাডজেক্টিভ কি, তাহলে নর্মাল আমরা যে সাফিক্সগুলো শিখবো সেই সাফিক্সগুলো এখানে বসিয়ে দিলে হবে না। আমরা জানি ধরো অ্যাবেল থাকলে হয় অ্যাডজেক্টিভ, তাহলে কি আমি এখন এগাবল লিখব, নো। তাহলে এগের এগের অ্যাডজেক্টিভ হচ্ছে ওভাল, এই ওভাল সম্পর্কে তোমরা সবাই শুনেছ, ওভাল মানে ডিম, সো আল, তো হ্যাঁ আল থাকলে অ্যাডজেক্টিভ হয় কিন্তু সেটা তো এগাল হলো না, হয়ে গেছে ওভাল। সো এই বিষয়গুলো আমরা কিছু মনে রাখবো। তো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সামারি, আজকে আমরা কী কী পড়বো, তো চলো আমরা স্টার্ট করি। তার আগে তোমাদের কমেন্টগুলো একবার পড়ে নিই যে তোমরা আমার কথা ঠিকঠাক বুঝতে পারছো কিনা, ঠিক আছে? ওকে ভেরি গুড, মাসুমা আক্তার বলেছে মন, হ্যাঁ হয়েছে, আমরা আসবো সেগুলোতে। ওকে আর একটা জিনিস বলে দিই, আমি বলেছিলাম আমার ওই পোস্টটা তোমরা যারা শেয়ার করবে তাদেরকে আমরা একটা পিডিএফ দিব, সো পিডিএফটা আজকের ক্লাসের পর, আজকে রাতে বা কালকের মধ্যেই আমরা দিব। এর জন্য যেটা করতে হবে, আমি যে আইডি থেকে লাইভে এসেছি এই আইডিতে তোমরা একটা এসএস দিবা, স্ক্রিনশট দিবা যে হ্যাঁ তুমি শেয়ার করেছো, অর্থাৎ তুমি যে শেয়ার করেছো তার একটা স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমি সেই আইডিতে তোমাকে ওই পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? তো চলো আমাদের শুরুতে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমরা যদি কিছু সাফিক্স শিখে ফেলি যে অ্যাডজেক্টিভের শেষে এই সাফিক্সগুলো বসে, তাহলে অন্তত আমাদের অনেকটা পড়া এগিয়ে থাকবে। তাহলে আমরা প্রথম আজকে যেটা শিখব কিছু সাফিক্স, তো অ্যাডজেক্টিভ এর সাফিক্স শেখার আগে আমি সংক্ষেপে একটু এটা নিয়ে হালকা কথা বলি। যখন আমরা অ্যাডভার্ব পড়ি তখন আমরা একটা কথা বলি যে অ্যাডভার্বটাকে ভাঙলে হয় অ্যাড প্লাস ভার্ব, অর্থাৎ ভার্বের সাথে যেটা অ্যাড, মানে যেটা ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে বা যেটাকে আমরা বলি ভার্বকে মডিফাই করছে। তাহলে অ্যাডভার্ব যদি ভার্বকে মডিফাই করে বোঝায়
যদি অ্যাডভার্ব শুধু ভার্বকে মডিফাই করে না, সে নাউন প্রোনাউন বাদে প্রায় সবকিছুকেই মডিফাই করে। তো সেরকমই আমি যদি অ্যাজেক্টিভটাকে ভাঙি তাহলে অ্যাড প্লাস জেড প্লাস বা জেডটিভ হচ্ছে। তো এটাও আমরা এভাবে বলতে পারি যে অ্যাড প্লাস জেড অর্থাৎ জেড সম্পর্কে সে কি দিচ্ছে, তথ্য দিচ্ছে। এবং জেড মানে হচ্ছে সেটা হতে পারে সাবজেক্ট, সেটা হতে পারে অবজেক্ট। এবং আমরা জানি নাউন এবং প্রোনাউন এই সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে ইউজ হয়। তাহলে অ্যাজেক্টিভ হচ্ছে সেটাই যারা নাউন অথবা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয় বা যেটাকে আমরা বলি মডিফাই করে। তো যাই হোক, সেই অ্যাজেক্টিভ শিখতে গেলে আমরা এখন কিছু সাফিক্স শিখব, এবং এই সাফিক্সগুলো কীভাবে মনে রাখতে হয় আমি সেটাই তোমাদেরকে শেখাবো। আমি জাস্ট বলবো না, আজকে যতটুকু পড়াবো সেটা আমি মনে রাখাই দিব তোমাদেরকে, বলবো না যে তোমরা এই সাফিক্সগুলো ভাই মুখস্থ করে নিও, আমি মুখস্থ করাই দিব। তো চলো আমি একটু মুখস্থ করাই দিই। তো যেহেতু অ্যাজেক্টিভের শেষে কি আছে, অ্যাজেক্টিভের শেষে আছে টিভ, তাহলে আমি টিভ দিয়ে শুরু করি। আমাদের প্রথম যে সাফিক্স সেটা হচ্ছে টিভ। কোনো শব্দের শেষে টিভ থাকলে আমরা বুঝবো সেটা হচ্ছে অ্যাজেক্টিভ। এবং এর অনেকগুলো এক্সাম্পল দেওয়া যায়, এত এক্সাম্পল লিখে টাইম নষ্ট হবে, যেমন অ্যাবর্টিভ। আমরা এত এক্সাম্পল লিখছি না, আমরা সাফিক্সগুলো লিখি। তাহলে প্রথম ছয়টা আমরা একটু মিলিয়ে মিলিয়ে পড়বো। আমার সাথে তোমরা বলো টিভ সিভ, বলো টিভ সিভ, টিভ সিভ, টিভ সিভ, ওকে। এরপরের দুইটা অ্যাবল এবল, তাহলে টিভ সিভ অ্যাবল এবল, অ্যাডি অডি। এই ছয়টা সাফিক্স একটু জোড়ায় জোড়ায় তোমরা পড়ে ফেলো, টিভ সিভ অ্যাবল এবল অ্যাডি অডি, মুখস্থ করে ফেলো, ক্লাসে মুখস্থ করে ফেলো, টিভ সিভ অ্যাবল এবল অ্যাডি অডি, টিভ সিভ অ্যাবল এবল অ্যাডি অডি। তো কোনো স্টুডেন্ট তোমরা যদি এই ছয়টা সাফিক্সও তোমাদের মনে থাকতো আর 16-17 সালে তোমরা যদি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতা, তাহলে আশা করছি এই প্রশ্নের আনসারটা পেয়ে যেতা যে এক্সট্রা অর্ডিনারি এটা কি, যেহেতু এর শেষে এ আর ওয়াই অর্থাৎ অ্যারি আছে, তার মানে এটা হচ্ছে অ্যাজেক্টিভ। ওকে, তাহলে এই হচ্ছে প্রথম ছয়টা সাফিক্স। বলো বলো একটু বলো, টিভ সিভ অ্যাভেলেবল অ্যারি অডি। বাকিগুলো আমরা একটা লাইনের মধ্যে পড়বো, সেটা হচ্ছে এরকম, আমি আগে লিখে দিই, সাম ফুল ইস লাইক লেস আইএনজি অ্যান্ড অল ইক এট আস। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, নিচ পর্যন্ত কি দেখা যাচ্ছে? ওকে দেখা যাচ্ছে, ওকে। তাহলে এই যে আমি এতগুলো সাফিক্স লিখে দিলাম, এইটাকে আমরা একটা সেন্টেন্স বানিয়ে ফেলি। চলো আমার সাথে বলো, সাম ফুলিশ মানে কিছু বোকালোক, লাইক পছন্দ করে, লেস আইএনজি কম আইএনজি, তারপরে কিছু বোকালোক কম আইএনজি পছন্দ করে, অ্যান্ড এটাকে তোমরা অ্যান্ড ভাবো, অ্যান্ড মানে এবং, এই অ্যান্ড ভাবো, ওকে, এবং অল মানে সবগুলো অর্থাৎ লেস আইএনজি অল্প আইএনজি পছন্দ করে, অ্যান্ড এবং অল ইকেডাস একসাথে পড়ো, ইক এড আস ইকেডাস, এটাকে একটা শব্দ হিসেবে পড়ো, ইকেডাস ইকেডাস ইকেডাস। তাহলে দেখো এটা একটা লাইন হিসেবে পড়ো, আমার সাথে বলো, সাম ফুলিশ লাইক লেস আইএনজি অ্যান্ড মোর ইকেডাস। আবারও বলি, সাম ফুলিশ লাইক লেস আইএনজি অ্যান্ড মোর ইকেডাস। ওকে, তাহলে এই সাফিক্সগুলো যদি তোমরা মনে রাখতে পারো, তার মানে এই না যে এর বাইরে আর কোনো সাফিক্স নেই, এটা কিন্তু না। আবার দেখো এখানে যেমন আল লিখলাম, তো আল কিন্তু নাউনের পরেও বসে, এই আল সাফিক্সটা কিন্তু কিছু এক্সেপশন আছে, সেগুলো কিন্তু আমরা আলোচনা করব, বাট ওভারঅল এই সাফিক্সগুলো বসে। এছাড়াও ল্যাটিন অ্যাজেক্টিভগুলোর শেষে
আর বসে, আর বসে, আন বসে এবং আই, এই চারটা খুব বসে। তোমাদেরকে যদি আমি এখন 100টা ল্যাটিন অ্যাডজেক্টিভের নাম বলি, তার মধ্যে 80 থেকে 90টাতে এই চারটা সাফিক্স তোমরা পাবে। তো এখানে কিন্তু আমরা এ আর, এ এন, আই এই তিনটা কিন্তু এখানে বসাইনি। তো ওভারঅল তোমরা এইটুকু মনে রাখো, তাহলে কয়টা হলো, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এই 17টা। তো এই 17টা এখন তোমরা খুব ইজিলি বলতে পারবা। দেখো আমি বলছি, আমরা অ্যাজেক্টিভ পড়ছি, সো টিফ থেকে স্টার্ট, টিফ সিফ অ্যাভেলেবল অ্যারিওরি, সাম ফুলিশ লাইক লেস আইএনজি অ্যান্ড অল ইকেনাস, সাম ফুলিশ লাইক লেস আইএনজি অ্যান্ড অল ইকেনাস। ওকে, পাশাপাশি আলাদা করে একটু লিখে রাখো যে ল্যাটিন অ্যাজেক্টিভ যেগুলো, ল্যাটিন অ্যাজেক্টিভ করতে গেলে আমরা মূলত আল, আর, আন এবং আইন এই চারটা জিনিস ইউজ করব। যেমন আমি তোমাদেরকে যদি বলি যে ভাইয়া বলতো সল্ট এর অ্যাজেক্টিভ কি হবে, তাহলে এর অ্যাজেক্টিভ হবে স্যালাইন, এই যে আইন কথাটা কিন্তু চলে আসে। সো এভাবেই আমরা ল্যাটিন অ্যাজেক্টিভগুলো যখন একটু বলবো তখন দেখাবো যে এইগুলো আসছে। তো দেখো এতটুকু যদি পারো, এবার অন্তত ওই যে 1 নম্বর স্টাইলের প্রশ্নগুলো যদি পরীক্ষা আসে, তোমাদের যদি ধরো প্রশ্ন আসে যে প্রশ্ন চাইল্ড লাইক এটা কোন পার্টস অফ স্পেস, তাহলে যেহেতু শেষে লাইক আছে তাহলে এটা হচ্ছে অ্যাজেক্টিভ। পরীক্ষা যদি আসে ক্যাপেবল এটা কোন পার্টস অফ স্পেস, যেহেতু শেষে অ্যাবল আছে তাহলে এটা হচ্ছে অ্যাজেক্টিভ। ওকে ওকে, পরীক্ষা যদি আসে, থাক অনেক কিছু দিতে পারি, যেমন আমি যদি বলি ডিপ্লোম্যাটিক এটা কোন পার্টস অফ স্পেস, তাহলে যেহেতু শেষে ইক আছে, ইক, তাহলে এটা হচ্ছে অ্যাজেক্টিভ। সো এভাবে এভাবে কিন্তু আমরা এইটা দিয়ে কিন্তু 1 নম্বর এবং অনেক অ্যাজেক্টিভ আমরা কিন্তু শিখতে পারি। তো আশা করি তোমাদের এটা মুখস্থ হয়েছে, বলো তোমরা পারবে কি না, ইয়েস বলো, যদি পারো ইয়েস বলো, সো আমরা আমাদের সেকেন্ড রুলে যাব অ্যাজেক্টিভ শেখার। তাহলে আমরা প্রথম সাফিক্স শিখলাম, এবং আমি বলিনি তোমরা মুখস্থ করে নিবা, আমি মুখস্থ করিয়ে দিয়েছি, আমি রিভাইজ করি এবং ততক্ষণে তোমরা বলতে থাকো কে কে পারবা, ইয়েস বলো যে আমি পারবো। তাহলে অ্যাজেক্টিভ, টিপ সিফ, অ্যাভেলেবল, অ্যারিওরি, সাম ফুলিশ লাইক লেস আইএনজি অ্যান্ড মোর ইকেডাস অ্যান্ড অল ইকেডাস। ওকে দেখি কে কে পারবা, ইয়েস অনেকেই পারবে, ভেরি গুড, ভেরি গুড। এবার আসা যাক আমরা যে সেকেন্ড প্রশ্ন, যেটা মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল, সেকেন্ড যে প্রশ্ন যেটা মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আজকের 1 নম্বর সাফিক্স আমরা শিখে ফেললাম অ্যাজেক্টিভের, এরকম নাউনের কিছু সাফিক্স আছে জানলেই কিন্তু সহজ। সো 2 নম্বর এখন আমরা যে রুলটা নিয়ে আলোচনা করবো অ্যাজেক্টিভ রিলেটেড, সো কোশ্চেন ছিল হোমলি এটা কি। তো নর্মালি ছোটবেলা থেকে আমরা একটা জিনিস পড়েছি যে কোনো শব্দের শেষে যদি এল ওয়াই থাকে তাহলে সেটা অ্যাডভার্ব, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে আমি বললাম যে শেষে আল থাকলে হবে অ্যাজেক্টিভ, কিন্তু নাউনের শেষেও আল থাকতে পারে, সেরকম এল ওয়াই থাকলে অ্যাডভার্ব কিন্তু এল ওয়াই থাকলে আবার অ্যাজেক্টিভও হবে। সো কখন অ্যাজেক্টিভ হবে কখন অ্যাডভার্ব হবে, এটার জন্য সেই সহজ বিষয়টা সেটা হলো অ্যাজেক্টিভ কার সম্পর্কে তথ্য দিচ্ছে, সাবজেক্ট অবজেক্ট, সহজ কথা নাউন অ্যান্ড প্রোনাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। তাহলে যদি আমরা দেখি এল ওয়াই আছে কোনো শব্দে, তাহলে আমাদের মাথায় আমরা ধরে নিব যে এই শব্দটা অ্যাজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। এখন অ্যাজেক্টিভ না অ্যাডভার্ব এটা আমরা বের করব লি এর আগের যে শব্দ সেটা দেখে। যদি আমরা লি এর আগের এই শব্দটা নাউন পাই তাহলে সেটা অ্যাজেক্টিভ, যদি আগের এই শব্দটা নাউন ছাড়া অন্য কিছু বিশেষ করে অ্যাজেক্টিভ পাই তাহলে সেটা অ্যাডভার্ব, বিকজ অ্যাজেক্টিভ সম্পর্কে তথ্য দিচ্ছে অ্যাডভার্ব। এখন আমরা বুঝবো কিভাবে যে এই শব্দটা নাউন না এই শব্দটা অ্যাজেক্টিভ, এটা বুঝবো কিভাবে। তো সেটা বোঝার জন্য নাউন পার্ট পড়তে হবে, নাউন মানে কি, নাম, বিভিন্ন নাম এবং নাউন চেনার যে উপায় সেই জিনিসগুলো জানতে হবে।
পাশাপাশি কিভাবে অ্যাজেক্টিভ বুঝবো সেই অ্যাজেক্টিভ তো আজকে পড়ছি। তো চলো আমি একটু ছোট্ট বিষয় বলি, সেটা হচ্ছে এইটা নাউন না অন্য কিছু বা অ্যাজেক্টিভ, এইটা বের করতে গেলে তুমি যে কাজটা করবা, এই যে শব্দ হোম, এই হোমের সামনে একটা ওয়ার্ড দিবা যার নাম ভেরি। এই হোমের সামনে একটা ওয়ার্ড দিবা যার নাম ভেরি। যদি এই ওয়ার্ডটা দিয়ে এই যে দুইটা ওয়ার্ড মিলে যদি কোনো একটা অর্থপূর্ণ কথা আসে তাহলে বুঝবা এটা হচ্ছে অ্যাজেক্টিভ। বিকজ ভেরি এটা একটা অ্যাডভার্ব, সে অ্যাজেক্টিভের সামনে বসে অ্যাজেক্টিভ সম্পর্কে তথ্য দেয়। যেমন ভেরি গুড, তাহলে খুব ভালো, তার মানে গুড হচ্ছে অ্যাজেক্টিভ, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, তাহলে ভেরিটা গুড সম্পর্কে তথ্য দিচ্ছে। বাট দেখো তো ভেরি হোম, খুব বাড়ি, খুব কিছু হলো, হচ্ছে না, তার মানে তুমি শিওর থাকো যে এটা অ্যাজেক্টিভ না, সেটা হচ্ছে নাও। এটা হচ্ছে কি নাও। আর যেহেতু লি আছে তাহলে লি এর আগে যেহেতু নাউন আছে, তার মানে হোম লি, এটা হোম নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, সো ডেফিনেটলি এটা হচ্ছে অ্যাজেক্টিভ। বুঝতে পেরেছো? বাট যদি যদি আমি বলি কুইকলি, যদি আমি বলি কুইকলি, তাহলে এবারও লি আছে, তাহলে এর আগের শব্দটা হচ্ছে কুইক, আগের শব্দটা হচ্ছে কুইক, তাহলে এটা কুইক নাউন না অ্যাজেক্টিভ নাকি? তাহলে সামনে দিয়ে দাও ভেরি, সামনে দিয়ে দাও ভেরি, ভেরি কুইক হচ্ছে খুব দ্রুত, ভেরি কুইক হচ্ছে, তো তাহলে ডেফিনেটলি এটা নাউন না, কারণ ভেরি দিলে মিলে যাচ্ছে, এটা নাউন না, এটা অ্যাজেক্টিভ, সো ডেফিনেটলি তখন এটা হয়ে যাবে অ্যাডভার্ব। এবং অ্যাজেক্টিভ কি না সেটা জানার আরেকটা আরেকটা উপায় হচ্ছে এই অ্যাজেক্টিভের অ্যাজেক্টিভ তার ডিগ্রি হবে, তার ডিগ্রি হবে। যেমন কুইক, কুইকার, কুইকেস্ট, কিন্তু হোম এটার কি ডিগ্রি হবে? হোম, হোমার, হোমেস্ট হবে না, তো ডিগ্রি তো নাউনের হয় না, না ডিগ্রি কি সেটা তো জানো। তাহলে এই হচ্ছে দুই ভাবে তুমি মোটামুটি এই এলওয়াই এর আগেরটা নাউন না অ্যাজেক্টিভ তুমি কিন্তু বুঝতে পারবা। সেটা হচ্ছে যদি অ্যাজেক্টিভ হয় তার আগে ভেরি দিলে মিলে যাবে, অথবা সেটাকে ডিগ্রি করা যাবে, সেটাকে কি করা যাবে? ডিগ্রি করা যাবে। ক্লিয়ার? এখন আমি একটা প্রশ্ন করব, তোমরা আমাকে বলবা সেটা সেটা কি, সেটা হচ্ছে অ্যাজেক্টিভ না অ্যাডভার্ব। আমার প্রশ্ন হচ্ছে, দেখি কে পারে, কোনো পুরস্কার নাই এটার জন্য, দোয়া থাকবে যে অনেক বড় হও। সে প্রশ্নটা হচ্ছে বলতে হবে অ্যাজেক্টিভ না অ্যাডভার্ব দ্রুত। প্রশ্ন হচ্ছে উইকলি, উইকলি বলো, উইকলি অ্যাজেক্টিভ না অ্যাডভার্ব, দেখবো কে চালাক। উইকলি অ্যাজেক্টিভ না অ্যাডভার্ব, উইকলি দেখি কে পারে। আমি তোমাদের কমেন্টগুলো দেখছি, আমি তোমাদের কমেন্টগুলো দেখছি। ওকে, ভোরের পাখি বলেছে ভাইয়া প্লিজ ভিডিও ডিলেট করেন না। করবো না ভিডিও ডিলেট, তুমি প্রশ্নের আনসার দাও। ওকে, আরিফ বলছে কোনো ওয়ার্ডই না, কেন 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 কোনো ওয়ার্ডই না, অবশ্যই ওয়ার্ড, এবং সেটা কোন পার্টস অফ স্পিচ বলো, কোন পার্টস অফ স্পিচ বলো, অ্যাজেক্টিভ না অ্যাডভার্ব। রায়হান বলেছে অ্যাডভার্ব, ফারহান মুহিব বলেছে অ্যাডভার্ব, সিফাত বস, যাকে বলে বস সিফাত, তুমি আসলেই একটা বস বলা। আমিও তোমাকে একটা লাভ দিয়ে দিই, দাঁড়ো আমিও তোমাকে একটা লাভ দিয়ে দিই, ওয়া অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। সো আমি কিন্তু বলেছি লাভ হচ্ছে না সিফাত, তুমি কি লাভ পাওয়ার যোগ্য না, কেন হচ্ছে না? ওকে দেখো ভাইয়া, আমি কিন্তু বলেছি উইকলি, সো তোমাদের আমাকে এটা ক্রস কোশ্চেন করার উচিত ছিল যে ভাইয়া আপনি যে উইকলি বললেন সেটা কি এই উইকলি না এই উইকলি। তোমরা এটা না বলে ধুমধাম নিজের মতো করে একটা ভেবে, বিকজ প্রোনাউন্সিয়েশন হয়তো একটু আলাদা হলেও অত ভালো প্রোনাউন্সিয়েশন তো আমি করতেও পারবো না, তাই না? আমি তো লিখে দিইনি, মুখে বলেছি।
সো তোমাদের একটু চালাকি করতে হতো যে ভাই কোন উইকলি, তো যে উত্তরে বলতো ভাই কোন উইকলি তার জন্য মন থেকে অনেক দোয়া ছিল। তবে সিফাত সেই কাজটা করেছে, সে একবারই মন্ত্রীর মতো কাজ করেছে। তো দেখো ভাইয়া এখানে কিন্তু দুটাই উইকলি, বাট তোমরা বুঝতেই পারছো এই উইক হচ্ছে সপ্তাহ আর এই উইক হচ্ছে দুর্বল। এবং তোমরা জানো যে যেটা উইক সপ্তাহ সেটা নাউন, তাহলে নাউনের সাথে এলওয়াই তার মানে এই উইকলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং তোমরাও সিফাতের আনসারে অ্যাস্টোনিশড হয়েছো, অ্যাস্টোনাইজড হয়েছো, এ কারণে তোমরা কিন্তু অনেক রিয়াক্ট করছো, ওয়াও করছো, লাভ দিচ্ছো, তাই না? আবার এখানে দেখো এই উইক দুর্বল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পর এলওয়াই আছে, তাহলে এটা কিন্তু অ্যাডভার্ব। এখন আমি ধরো তুমি জানো না এই উইক আর এই উইক এটা কি, তুমি জানো না মিনিংটা জানো, তাহলে এবার খেয়াল করো এই উইকের সামনে তুমি ভেরি লাগাও, ভেরি উইক, খুব সপ্তাহ, কিছু হচ্ছে কিছু হচ্ছে না। বাট যদি তুমি এই উইক দাও ভেরি উইক, খুব দুর্বল, এবার কিন্তু হচ্ছে, তার মানে ভেরি লাগালে এটাই হচ্ছে, সো এটা অ্যাডজেক্টিভ আর উইকলি হচ্ছে অ্যাডভার্ব। আবার দেখো উইকের কিন্তু কি করা যাবে, ডিগ্রি করা যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো সিফাতের কমেন্টে 28 রিয়াকশন, বুঝতে পেরেছো? ওকে ওকে, হ্যাঁ এবার অনেকেই সঠিক আনসার করছো তোমরা, ভেরি গুড। আচ্ছা সাথে আমি আরেকটা জিনিস যেটা বলে দেই সেটা হলো যে নাউনের সাথে, নাউনের সাথে শুধু এলওয়াই হলেই অ্যাজেক্টিভ হয় না, নাউনের সাথে শুধু ওয়াই থাকলেও অ্যাজেক্টিভ হয়, এইটা একটু মাথায় রেখো। অর্থাৎ সহজ কথা, নাউনের সাথে ওয়াই দিলেও সেটা তো নাউন সম্পর্কেই তথ্য দিচ্ছে অ্যাজেক্টিভ, তাহলে নাউনের সাথে এলওয়াই না, নাউনের সাথে ওয়াই দিলেও সেটা অ্যাজেক্টিভ। যেমন এই যে হোম, হোমের শেষে এলওয়াই দিলে হচ্ছে হোমলি, আবার যদি আমি হোমের সাথে শুধু ওয়াই দিই তাহলে কিন্তু হবে হোমি। সো বোথ আর অ্যাজেক্টিভ, বোথ আর অ্যাজেক্টিভ, তাই পরীক্ষা যখন হোমলি মানে অপশনে যদি থাকে দুইটা কখনোই থাকবে না, বিকজ বোথ আর অ্যাজেক্টিভ। যেমন আমি যদি বলি তাহলে আইসের অ্যাজেক্টিভ কি, তাহলে এর শেষে ওয়াই যোগ করে হবে আইসি, মাড তাহলে মাডি, অয়েল অয়েলি। তো একটা জিনিস লক্ষ্য করো, হোমের শেষে এল ওয়াই ওয়াই দুটো যোগ করে যেমন হোমলি হোমি হচ্ছে, তার মানে ভেবো না যে আইসের সাথে এল ওয়াই যোগ করে আইসলি, সেটা একটা অ্যাজেক্টিভ, আইসলি বলে কিছু নেই বাট সেটা আইসি। এটা দুইটাই হচ্ছে, দুটাই হচ্ছে, কিন্তু সব ওয়ার্ডের কিন্তু দুটা হবে না, ঠিক আছে? তো এই গেল আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় যে দুইটা প্রশ্ন এসেছিল, সেই দুইটা প্রশ্নের জন্য আমরা কিছু সাফিক্স শিখলাম, এবং আমরা কিছু কি শিখলাম, আমরা কিছু ছোট ছোট দুইটা টেকনিক শিখলাম। এবার আসো, যদি সেন্টেন্সে আন্ডারলাইন করে দিয়ে দেয় যে এটা কি, যদি সেন্টেন্সে আন্ডারলাইন করে দিয়ে দেয় এটা কি, তাহলে কি হবে, চলো চলো আমরা দেখি তাহলে কি হবে। ওকে তাহলে আমি এবার একটা সেন্টেন্স লিখি, লিখে আগে একটা কোশ্চেন করি তারপর তোমরা আনসার দাও দেখি। একটা কমন একটা সেন্টেন্স সেটা হচ্ছে রোলিং স্টোন গ্যাদার স্নো মস, রোলিং এ আন্ডারলাইন করা, এরকম ভাবে এটা অনেকবার আসছিল এই প্রশ্নটা, এ কারণে আমি এটা দিলাম, চারটা অপশন আমি দিলাম, তোমরা আগে আনসার করো দেন আমি এই নিয়ে কিছু কথা বলবো।
ওকে, তাহলে এই প্রশ্নের একটু আনসার দাও। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এখানে রোলিংটা কি? দেখি আনসার দাও। ওকে, মুরাদ মেহফুজ বলেছে অ্যাডজেক্টিভ। শ্রাবণী বলেছে অ্যাডজেক্টিভ। সাকিব বলেছে ডি, প্রেজেন্ট পার্টিসিপল। ফারহান, এবার ফারহান বলেছে শিওর না। নাইমুদ্দিন বলেছে অ্যাডজেক্টিভ। আরিফ বলেছে এ ডিজে। বাজিদ বলেছে ইট ইজ এ। ওকে, আচ্ছা তোমরা অনেকেই বুঝতেই পারছো পড়াচ্ছি তো অ্যাডজেক্টিভ, রাইট? তাহলে আনসার কেটেই হবে, তাই না? আচ্ছা, তো প্রথম কথা হলো যে কিভাবে আমরা বুঝলাম এটা অ্যাডজেক্টিভ না অন্য কিছু। তোমরা যে আনসার করছো, কি দেখে আনসার করছো, কি দেখে আনসার করছো, তো চলো আমি টোটালটা মুছে দেই, আনসারটা পরে বলবো। তবে এটার আনসার অ্যাডভার্ব তো না, এটার আনসার অ্যাডজেক্টিভও না। এই প্রশ্নের এই অপশনে এটার আনসার অ্যাডজেক্টিভও না। আনসারটা আমি এখন বলবো না, কি পরে মুছে দিই। চলো আমরা কিছু পড়াশোনা করি, সাথে আমরা কিছু বায়োলজি পড়ি। ওকে, যারা সেকেন্ড ইয়ারের জুওলজির অষ্টম অধ্যায় পড়েছ তারা জানো যে মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যার মধ্যে আছে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। কোন আর্টস এর স্টুডেন্ট দেখলে তো একটু ভয় পেয়ে যাবে, আশা করছি আর্টস কমার্স এর কোন স্টুডেন্ট এখানে নাই, থাকার কথাও না। এই দুইটার যে আবরণ, একটু পড়িয়ে দিই, বায়োলজি পড়িয়ে দিই। এই দুইটার আবরণকে বলা হয় মেনিনজেস। তো অনেক কিছুর আবরণ তোমরা জানো, যারা ক্লাস 9-10 পড়ো, এটার ফার্স্ট ইয়ারে পড়ো, জেনে রাখো যে তোমার ঘিলু, তোমার এই মগজের আবরণ হচ্ছে মেনিনজেস, এমনকি তোমার সুষুম্না কাণ্ডের আবরণও হচ্ছে মেনিনজেস। এবং এই মেনিনজেসের তিনটা লেয়ার, এই মেনিনজেসের তিনটা স্তর থাকে। এই তিনটা স্তর বাইরে থেকে ভিতরে আমরা মনে রাখি এভাবে ড্যাপ। তাহলে তিনটা স্তর বাইরে থেকে ভেতরে মনে রাখি এভাবে, অর্থাৎ আমাদের মস্তিষ্কের আবরণের নাম মেনিনজেস, সেই আবরণটার আবার তিনটা লেয়ার। এই লেয়ার গুলোর মধ্যে সবার বাইরে থাকে ডি, মাঝে থাকে এ, ভেতরে থাকে পি, ড্যাপ। ডি ফর ডুরা, এটাকে বলে ডুরা ম্যাটার। এ ফর অ্যারাকনয়েড ম্যাটার, আর পি ফর পায়া ম্যাটার। ভাই আপনি অ্যাডজেক্টিভ পড়ানোর সময় এসব কি বলছেন? আচ্ছা যাই হোক, যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট, একটু বায়োলজি পড়িয়ে দিলাম যাতে হতাশ না হোক। তাহলে এই যে আমরা ড্যাপ পড়েছি, যারা অলরেডি অ্যাডমিশনের আছো তারা তো জানোই, সেকেন্ড ইয়ার স্টুডেন্টরাও জানোই যারা আমার কাছে পড়ো, তো এই ড্যাপ দিয়ে আমরা আজকে কিছু ইংলিশ মনে রাখব। একটা হচ্ছে ডিটারমিনা, একটা হচ্ছে ডিটারমিনা, একটা হচ্ছে আর্টিকেল। যদিও আর্টিকেল এক ধরনের ডিটারমিনা, যদিও আর্টিকেল এক ধরনের ডিটারমিনা, বাট তারপর আলাদা করে লিখছি। ডিটারমিনার মধ্যে অনেক কিছু আছে, এতে অ্যাডজেক্টিভ, আর পিতে আমরা পায়া ম্যাটার না পড়ে পড়বো প্রি পজিশন আজকে ইংরেজিতে, অ্যান্ড পজেসিভ। এর মধ্যে আর্টিকেল, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ তো বোঝোই,
পজেসিভও বোঝো, পজেশন থাকা, নিজের থাকা বা কারো আয়ত্তে থাকা। যেমন মাই মাই পেন, অর্থাৎ গহনটা আমার, এই মাই হচ্ছে পজেসিভ। হিজ পেন, দেয়ার পেন, সো হি ইজ মাই, দেয়ার, এগুলো হচ্ছে পজেসিভ। তাহলে পজেসিভ কি কি আছে সেটা জানলে হবে। আচ্ছা, এটাও এটাও কিন্তু ডিটারমিনেন্ট হিসেবে কাজ করে, পজেসিভ অ্যাডজেক্টিভগুলো অ্যাডজেক্টিভও ডিটারমিনেন্ট হিসেবে কাজ করে, বাট আলাদা করে আমরা শুধু ডিটারমিনেন্ট না লিখে ডেপথ। তাহলে ডেপথে কি, ঝটপট এই পাঁচটা জিনিস বলো। ডিটারমিনার, এ ফর আর্টিকেল, অ্যাডজেক্টিভ, পি তে হচ্ছে প্রিপোজিশন, অ্যান্ড পজেসিভ। এই কয়টা জিনিস একটা সেন্টেন্সে যদি তুমি এই কয়টা জিনিস দেখো, তাহলে এই কয়টা জিনিসের পর, এই কয়টা জিনিসের পর যদি একটি শব্দ থাকে তাহলে সেটা হচ্ছে নাও। এই কয়টি জিনিসের যে কোনো একটা থাকলো, তারপর যদি একটা শব্দ থাকে সেটা হচ্ছে নাও। যদি দুইটি শব্দ থাকে তাহলে শেষেরটি নাউন, আগেরটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যদি তিনটি শব্দ থাকে তাহলে শেষেরটি নাউন, তার আগেরটি অ্যাডজেক্টিভ, এন্ড তার আগেরটি হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তাহলে আমরা কি বললাম যে ড্যাপ, ডুডা ম্যাটার, অ্যারাকনয়েড, পায়া ম্যাটার, সেই ইংরেজিতেও ড্যাপ মনে রাখো। এই ড্যাপের পর যদি একটা শব্দ থাকে সেটা হচ্ছে নাউন, দুইটা থাকলে শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, আর যদি তিনটা শব্দ থাকে শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা হচ্ছে অ্যাডভার্ব। চলো আমরা কিছু এক্সাম্পল দিই। আমি এগুলো মুছে দিচ্ছি। তো এক্সাম্পল আমি ধরো লিখলাম শি ইজ আ গার্ল, সে গার্লই হবে, সে তো বয় হবে না, যাই হোক। তাহলে এখানে যদি বলা হয় গার্ল কি, তাহলে দেখো এখানে এ হচ্ছে আর্টিকেল। তাহলে আর্টিকেলের পর একটা ওয়ার্ড আছে তাহলে সেটা হচ্ছে না। যদি এমন হতো শি ইজ আ গুড গার্ল, এবার দেখো এর পর দুইটা ওয়ার্ড আছে তাহলে শেষেরটা হচ্ছে নাউন, আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি ব্যাপারটা এমন হতো শি ইজ আ ভেরি গুড গার্ল, তাহলে এবার তিনটা ওয়ার্ড আছে, শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা হচ্ছে অ্যাডভার্ব। তো এই তো গেল খুব সহজ একটা সেন্টেন্স, তাই যেটা তোমরা এমনি পারো। বাট যখন একটু কঠিন কঠিন সেন্টেন্স আসবে, যেমন বাট মি নো বাটস, আমার কাছে কিন্তু কিন্তু করিও না, ওকে, বাট মি নো বাটস, এখানে বাটস কি, এখানে বাটস কি, তখন কিন্তু তোমরা একটু খেয়ে হারিয়ে ফেলতে পারো। এখানে নো হচ্ছে ডিটারমিনা, এখানে নো হচ্ছে ডিটারমিনা, ডিটারমিনারের পর একটা ওয়ার্ড, সো দিস ইজ নাউন। তাহলে নো যে ডিটারমিনার, দিস দ্যাট, এই যে ডিটারমিনার সম্পর্কে একটু আমাদের তাহলে জানতে হবে। তো একটা ক্লাসে ডিটারমিনার যদি, এটার উপর কিন্তু আরেকটা ক্লাস লাগবে। ওকে, আচ্ছা, তাহলে এখন যদি আমি তোমাদেরকে বলি, তোমরা বলো, আমি নাম্বারিং করছি। নাম্বার ওয়ান, ইট ইজ ইওর গো, ইট ইজ ইওর গো, এখানে গো কি, এখানে গোটা কি, আনসার করো দেখি কে পারবে, এখানে গো কি, কয়টা বাজে? ওকে, 9:48 বাজে, আমাদের সময় আছে এখনো। বলো এখানে গোটা কি, দেখি কে পারে, এখানে গোটা কি জানিয়ে দাও, গো কি,
আটকাচ্ছে, অনেকেই বলেছে নাউন, অনেকেই বলেছে অ্যাজেকটিভ। যাক, অন্তত গো কেউ ভার্ব বলছে না, ভেরি গুড, গোকে কেউ ভার্ব বলছে না, খুব ভালো লাগলো শুনে। ওকে, গো হচ্ছে নাউন, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি গো হচ্ছে নাউন, বিকজ ইয়োর এখানে হচ্ছে পজেসিভ, এখানে ইয়োর হচ্ছে পজেসিভ, এবং এই পজেসিভের পর একটা ওয়ার্ড, তাহলে সেটা হচ্ছে, সেটা হচ্ছে ডেফিনেটলি একটা নাউন, সেটা হচ্ছে ডেফিনেটলি একটা নাউন। এখন এখন তাহলে একটা জিনিস দেখো, আমি যদি বলি হি ইজ আ বায়োলজি টিচার, তাহলে দেখো টিচার বায়োলজি দুটোই কিন্তু নাউন, আমরা জানি বায়োলজি নাউন, টিচারও নাউন, কিন্তু এই সেন্টেন্সে আমি যদি বলি বায়োলজি কি, তাহলে যেহেতু এ আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড, তাহলে টিচার হচ্ছে নাউন, তাহলে এই সেন্টেন্সে বায়োলজিটা কিন্তু অ্যাজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে, এ কারণে বায়োলজিকে বলা হয় নাউন ফাংশনিং অ্যাজেক্টিভ, অর্থাৎ নাউন কাজ করছে, ফাংশন করছে অ্যাজেক্টিভের ন্যায়। এ কারণে একটা আবার রুল দেয় অনেকেই যে পাশাপাশি যদি দুটো নাউন বসে তাহলে শেষেরটা নাউন আর আগেরগুলো যা আছে সব অ্যাজেক্টিভ, যদি পাশাপাশি দশটা নাউন বসে তাহলে দশ নাম্বারটা হচ্ছে নাউন, আগের নয়টাই হচ্ছে অ্যাজেক্টিভ, পাশাপাশি যদি একশোটা নাউন বসাও শেষেরটা নাউন আগেরগুলো অ্যাজেক্টিভ, অর্থাৎ সেগুলো নাউন বাট ফাংশন করছে অ্যাজেক্টিভের ন্যায়, তাই তাদেরকে বলবো আমরা নাউন ফাংশনিং অ্যাজেক্টিভ। ওকে, তাহলে দেখো এভাবে অনেকগুলো আসে। এখন এখন যেটাতে ঝামেলা, যে আমি যদি আরেকটা সেন্টেন্স দিই সেটা হলো, এবার বলবো মনে করো এটা পাঁচ নাম্বার প্রশ্ন, মনে করো এটা পাঁচ নাম্বার প্রশ্ন, তোমরা আনসার করতে গেলে পাঁচের কি আনসার সেটা লিখবা। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এবার যদি আমি কোশ্চেন করি, ভাইয়া বলতো পাঁচ নাম্বার এই সেন্টেন্সে গো কোন পার্টস অফ স্পেস, এবার দেখি কি আনসার করতে পারো। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এবার বলতো ভাইয়া, এবার বল, ভেরি গুড, তোমরা খুব ভালো রেসপন্স করছো, খুব ভালো লাগছে, অসাধারণ। তাহলে একটু জানাও তো এখানে গো কোন পার্টস অফ স্পেস, দেখি এবার কে কি পারে। রুবায়েত বলেছে অ্যাজেক্টিভ, তানিয়া বলেছে অ্যাজেক্টিভ, সাবরিনা শম্পা বলেছে অ্যাজেক্টিভ, ফারহানুর একটা সুন্দর প্রশ্ন করেছে যে ভাইয়া নাউনের পর আরো কিছু থাকলে তখন আমি কিভাবে বুঝবো। হ্যাঁ, ভেরি গুড, এইটাই হচ্ছে কাহিনী, এটাই বুঝতে হবে, এটাই বুঝতে হবে, গুড। নাজমুল সাকিব বলেছে নাউন, মাইশা ফারজানা মৌমিতা বলেছে অ্যাজেক্টিভ, সিফাত বলেছে নাউন, ফারহান বলেছে নাউন, আরিফ বলেছে নাউন, আরিফ একটু মজা করার ট্রাই করছে, শ্রাবণী বলেছে নাউন, ওয়াশিক নাউন, ভেরি গুড, এক্স্যাক্টলি। এইবার এই যে আমি যে আগের সেন্টেন্সটা দিলাম, মানে আগে একটা রুল দিলাম, ট্রিক্স দিলাম, যে ড্যাপ, এই ড্যাপের পর যদি তিনটা শব্দ থাকে এরকম করে বললাম, তাহলে সবার শেষেরটা নাও। তাহলে এবার দেখো, দি হচ্ছে আর্টিকেল, রাইট, তাহলে দি এর পর একটা শব্দ গো, একটা প্রিপোজিশন, আবার আর্টিকেল, আবার দেখো একটা শব্দ। এইবার তো তোমরা অনেকেই মানে পুরো ঘাবড়ে গেছো, ভাইয়া তাহলে কি হবে, এটা নাউন, এটা অ্যাজেক্টিভ, এটা অ্যাডভার্ব, তাহলে এটা কি, তাই না? সো খুব খেয়াল, খুব খেয়াল, যে এই জিনিসগুলোর পরে শব্দ থাকলে কয়টা শব্দ তার উপর বেসিস করে তোমরা নাউন, অ্যাজেক্টিভ, না অ্যাডভার্ব লিখবো। বাট শব্দটা, সেন্টেন্সটা যদি অনেক বড় হয় তাহলে আমাদের থামতে হবে, তো কোথাও না কোথাও তো থামতে হবে। তাহলে এইবার হচ্ছে মেইন যে বিষয়টা সেটা দেখো, তাহলে আমি শুধু মেইন বিষয়টাকে তোমাদের একটু সামারি করে দিই, সেটা হলো ড্যাপ প্লাস
প্লাস পিভিসি, ক্লিয়ার? তাহলে থামতে হবে পিভিসি দেখলে, এই থামতে হবে কি দেখলে? পিভিসি দেখলে, কাহিনী শেষ। আমি আবারও বলছি, ড্যাপের পর একটা শব্দ থাকলে নাউন, দুইটা থাকলে নাউন অ্যাডজেক্টিভ, তিনটা থাকলে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। থামতে হবে পিভিসিতে, বলো থামতে হবে কোথায়? পিভিসিতে। অর্থাৎ প্রিপোজিশন, ভার্ব, কনজাংশন এন্ড কমা। বলো তো কমা বানান ঠিক আছে কিনা? আরো একটা কমা আছে, এই কমা আর এই কমা, এই কমা মানে কি একটু বলো? তাহলে থামতে হবে ভাই প্রিপোজিশন, ভার্ব, কনজাংশন এন্ড কমা আসলে, এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। এবং সাথে সাথে কমেন্ট করে জানাও দুইটা কমা আছে, এইটা কি আর এইটা কি, এটা মানে হচ্ছে এইটা, তাহলে এই কমা মানে কি? দেখি কে পার। তাহলে থামতে হবে কিসে? পিভিসি। বায়োলজি দিয়ে শুরু, ড্যাপ থামতে হবে কেমিস্ট্রিতে, পলিভিনাইল ক্লোরাইড থামতে হবে কিসে? পলিভিনাইল ক্লোরাইড, পিভিসিতে থামতে হবে। ওকে, ভেরি গুড। হ্যাঁ, তোমরা পলিভিনাইল, হ্যাঁ কেমিস্ট্রিও আছে, বায়োলজি আছে, সবই আছে এখানে ভাই। আচ্ছা, এই কমা মানে মেডিকে তোমরা কমেন্ট করতে থাকো। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, দিস ইজ দা গো অফ দা ওয়ার্ল্ড, দিস ইজ দা গো অফ দা ওয়ার্ল্ড। এখানে গো এর নিচে আন্ডারলাইন আছে, প্রশ্ন হচ্ছে গোটা কি? আমরা জানি দি হচ্ছে আর্টিকেল, ড্যাপের মধ্যে পড়ে, তাই এই আর্টিকেলের পর শব্দ দেখব, কিন্তু থামবো কোথায়? পিভিসিতে। দেখো অফ, অফ হচ্ছে পিভিসির পি, তারপরে অফ থেকে এইটুকু বাদ, এইটুকু বাদ, এইটুকু বাদ, কাউন্ট করব না। তাহলে এবার দেখো আর্টিকেলের পর কয়টা ওয়ার্ড? একটা, দিস ইজ নাও। তাহলে থামা শিখতে হবে, শুধু চললেই হবে না, থামা শিখতে হবে, নাহলে কিন্তু পড়ে যাবা, সেটাই ইম্পর্টেন্ট। থামা শিখতে হবে, নাহলে কিন্তু পড়ে যাবা। তাহলে এবার আসা যাক, আমরা যে আমাদের প্রথম সেন্টেন্সটা দিয়েছিলাম সেটা ছিল, সেটা ছিল যেটার আনসার তোমরা 95% ভুল করছো, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এ স্টোন, একটা পাথর যদি রোল করতে থাকে তাহলে পাথরের গায়ে কোনো মস, ব্রায়োফাইটা জন্মাবে না। বাট একটা পাথর যদি স্থির থাকে তাহলে সে অনেকগুলো মস পাবে, তাহলে স্থির মস্তিষ্ক সফলতা বয়ে আনে। অস্থিরতা, নড়াচড়া, রোলিং করা কোনো মস বা কীভাবে বলবো, বুঝতে পারছো? দেখো প্রশ্ন ছিল রোলিং কি, তাহলে আমি বলেছি ড্যাপ, এ হচ্ছে সেই ড্যাপের এ, তাহলে এর পর কয়টা শব্দ? 1 2 3 4 5, ভয় পাওয়া যাবে না। থামতে হবে পলিভিনাইল ক্লোরাইডে, এই তিনটার মধ্যে যেটা আগে আসবে সেটাতেই থামতে হবে। তাহলে দেখো স্টোন, পাথর, এটা নাউন, পিভিসির মধ্যে নাউন পড়ে না। গ্যাদার, গ্যাদার জমা হওয়া, জমা হওয়া, দিস ইজ ভার্ব, ভার্ব এই যে। তাহলে এইখান থেকে শুরু করে এইগুলো কাটা, এইগুলো কাটা, অর্থাৎ পিভিসি পেলে ওই পিভিসি থেকে শুরু করে পরের গুলো বাদ। তাহলে এবার দেখো ড্যাপের এ আর্টিকেল, এরপর দুইটা শব্দ, তাহলে স্টোন হচ্ছে নাউন এন্ড রোলিং হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে উত্তর তোমরাও দিয়েছ অ্যাডজেক্টিভ, এবং সঠিক আনসার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ তখন যখন অপশনে প্রেজেন্ট পার্টিসিপল থাকবে না তখন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, অথবা যে কোনো সেন্টেন্স যেখানে আইএনজি যুক্ত শব্দটা অ্যাডজেক্টিভ কিন্তু অপশনে অ্যাডজেক্টিভ আছে সাথে প্রেজেন্ট পার্টিসিপলও আছে, তাহলে কিন্তু উত্তর হবে প্রেজেন্ট পার্টিসিপল। যদি প্রেজেন্ট পার্টিসিপল না থেকে
অপশনে ছিল এরকম, এটা কি ভার্ব, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল ছিল তাহলে এটা হবে মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কারণ তখন এটা অ্যাডজেক্টিভেরই একটা টাইপ, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ওকে, ব্যাপারটা আমি যদি ক্লিয়ার করি, মনে রাখবা, আইএনজি যুক্ত শব্দ, এটা নাউন এবং অ্যাডজেক্টিভ দুটোই হতে পারে। তাহলে কোনো ওয়ার্ডের শেষে আইএনজি হলে যদি সেটা নাউনের মতো কাজ করে তাকে আমরা বলবো জিরান্ট, আর কোনো শব্দের শেষে আইএনজি থাকলে এবং সেটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন আমি সেটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে আইএনজি যুক্ত শব্দ, নাউন, অ্যাডজেক্টিভ যদি দুটোই হয়, কিন্তু যেহেতু এটা আইএনজি তাহলে আইএনজি যুক্ত নাউনকে আবার বলে আলাদা করে জিরান্ট, তাহলে আইএনজি যুক্ত এই শব্দটা নাউন জিরান্ট দুটাই। কিন্তু যেহেতু আইএনজি যুক্ত নাউনকে জিরান্ট বলে তাহলে দুইটা অপশনে থাকলে জিরান্টটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। অনুরূপভাবে আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভটার নাম প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে অ্যাডজেক্টিভ তো অনেক কিছুই বাট যে অ্যাডজেক্টিভ আইএনজি যুক্ত তার নাম প্রেজেন্ট পার্টিসিপল। তো অপশনে যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল ছিল, কোনো একটা ছেলে ডি আনসার করেছে, ধন্যবাদ তোমাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আনসার হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? তো যদিও জিরান পার্টিসিপল নিয়ে আলাদা আরো অনেক কথাবার্তা আছে, কিভাবে আমরা জিরান পার্টিসিপল চিনব সেটাও কিন্তু ভর্তি পরীক্ষায় আসে, একদিনে সব না। তাহলে আজকে আমরা এই অনেক কিছু কিন্তু পড়লাম। তাহলে এখন আমি যদি তোমাদেরকে বলি, তোমরা একটা খুব কমন একটা সেন্টেন্স শুনে থাকবে, হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে। উইল এখানে কি? তাহলে আশা করি আর কখনো ভুল হবে না, এ হচ্ছে আর্টিকেল। তাহলে আর্টিকেলের পর অনেক শব্দ, কিন্তু আমি বলেছি থামবো পিভিসি তে, তাহলে উইল, তারপর আসলে একটা কমা, তাহলে সি ফর কমা, তাহলে কমাতে থেমে যাব, তাহলে এগুলো আর ধরবো না, কমাও ধরবো না। তাহলে এরপর একটা ওয়ার্ড, তাহলে এখানে উইল হচ্ছে নাউন, এখানে উইল হচ্ছে নাউন, বুঝতে পেরেছো? এখানে উইল কি? নাউন। এবং আমি বলেছিলাম যে আমরা কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ সম্পর্কে ধারণা দিব, তবে ল্যাটিন অ্যাডজেক্টিভ যেহেতু মুখস্থ বিদ্যা, আমরা তোমাকে আজকে যে পিডিএফটা প্রোভাইড করব, তোমরা যারা যারা ভিডিওটা বা আমাদের লেকচারটা শেয়ার করছো স্ক্রিনশট দিবা, ওই পিডিএফ এর মধ্যে আরো অনেক কিছু কিন্তু তোমরা পাবা, ওই ল্যাটিন অ্যাডজেক্টিভ সব কিছু পাবা, এবং আমরা প্র্যাকটিসের জন্য অনেক প্রশ্ন কিন্তু তোমাদেরকে দিয়ে দিব। ওকে, তাহলে তোমরা আমার পোস্ট বা ভিডিও যে কোনো একটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে দাও, আমি ইনশাল্লাহ আজকে রাতে তোমাদের পিডিএফ দিয়ে দেব। 250 থেকে 300 শেয়ার হয়েছে আমাদের ওইটা ভিডিও সহ, অনেকগুলো আমাদেরকে দিতে হবে। তো এবার আমরা মোটামুটি অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন বাদে আশা করছি যে এখন একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ দেখে চিনতে পারব। এখন মাঝে মধ্যে পরীক্ষার প্রশ্ন আসে, একবার মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছিল যে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ কোনটা, আসতে পারে ভার্সিটিতে এসেছিল যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কোনটা, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনটা, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কোনটা। তো আমি এই দুইটা অ্যাডজেক্টিভের টাইপ নিয়ে একটু হালকা ধারণা দিই, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ এবং আরেকটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ মোটামুটি সেন্টেন্সে দুই জায়গায় বসে, সে যাকে মডিফাই করে, যার সম্পর্কে তথ্য দেয়, তার পরে বসে, আবার তার আগে বসে। তাহলে মনে রাখবা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যার সম্পর্কে তথ্য দিবে তার পূর্বে বসবে, আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যার সম্পর্কে তথ্য দিবে তার পরে বসবে। যেমন আমি যদি বলি হি ইজ ভেরি ক্লেভার, আচ্ছা হি ইজ এ ক্লেভার বয়, হি ইজ এ ক্লেভার বয়। তো আমরা জানি এখানে ক্লেভারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সে বয় সম্পর্কে তথ্য দিচ্ছে, কিন্তু সে বয়ের আগে বসেছে। তাহলে এই সেন্টেন্সে
ক্লেভার টা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর যদি আমি বলি হি ইজ ক্লেভার, এই সেন্টেন্স, আচ্ছা আমি দুইটা সেন্টেন্স আলাদা করে লিখি, হি ইজ ক্লেভার। এবার দেখো এই ক্লেভারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সে কার সম্পর্কে তথ্য দিচ্ছে? অ্যাডজেক্ট সাবজেক্ট সম্পর্কে। এবার কিন্তু যার সম্পর্কে সে তত্ত্ব দিচ্ছে তার পরে বসেছে, তাহলে এখানে ক্লেভারটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে একই অ্যাডজেক্টিভ অ্যাট্রিবিউটিভ হতে পারে, প্রেডিকেটিভও হতে পারে। তাহলে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে নিচের কোন সেন্টেন্সে অ্যাডজেক্টিভটা অ্যাট্রিবিউটিভ না প্রেডিকেটিভ, বা নিচের কোন সেন্টেন্সে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ নেই। তাহলে হয়তো বা চারটা সেন্টেন্সের মধ্যে তিনটা প্রেডিকেটিভ থাকবে, একটা থাকবে অ্যাট্রিবিউটিভ। আশা করি বুঝতে পেরেছো। তো এবার ছোট্ট একটা জিনিস যেটা কনফিউশন হয় অনেকেরই, সেটা বলেই হয়তো বা আমরা শেষ করব, সেটা হলো আমি একটা প্রশ্ন লিখি, দ্য বুক হ্যাজ 10 পেজেস। আমি বললাম এই বইটার 10 পৃষ্ঠা আছে। তো আমরা জানি 10 ডেফিনেটলি, তাহলে প্লুরাল, তাহলে পেজ না হয় কি হয়েছে? পেজেস হয়েছে। বলো কি হয়েছে? পেজেস হয়েছে। এবং এখানে এই 10 পেজেস এটা কিন্তু নাউন হিসেবে ইউজ হয়েছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়নি। বাট এই 10 পেজেস, এই 10 পেজ, এই 10 পৃষ্ঠাটা যদি অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ইউজ করতে যাই, তাহলে আমরা এইভাবে যদি লিখি, দিস ইজ 10 পেজ অর পেজেস বুক, তাহলে আমরা এইভাবে যদি লিখি, দিস ইজ 10 পেজ অর পেজেস বুক, অর্থাৎ এটা হচ্ছে 10 পৃষ্ঠার বই। এবার দেখো তাহলে দিস ইজ এ, এভাবে লিখে দিই আরো ভালো হয়, কারণ আমরা জানি আগে একটা আর্টিকেল বা কিছু একটা তো বসাতে হবে। তাহলে দিস ইজ আ 10 পেজ অর পেজেস বুক। তাহলে এরপর এই বুকটা যদি হয় নাউন, তাহলে এটা তো অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে। আর মাথায় রাখবা নাউনের প্লুরাল হয়, কিন্তু অ্যাডজেক্টিভের কিন্তু ভাইয়া প্লুরাল হয় না, না না, মাইন্ড ইট, অ্যাডজেক্টিভের কখনো প্লুরাল হয় না, অ্যাডজেক্টিভের পরে কখনো এস বা ইএস যোগ হয় না। তাহলে এই 10 পেজেস যখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে তখন কিন্তু পেজেস হবে না, তখন হবে দিস ইজ আ 10 পেজ বুক, দিস ইজ আ 10 পেজ বুক। ধরো আমি যদি বলি মাই প্রাইভেট সেন্টার হ্যাজ 50 স্টুডেন্টস, স্টুডেন্টস, বাট এখন যদি বলি যে দিস ইজ এ 50 স্টুডেন্ট প্রাইভেট সেন্টার, এবার কিন্তু স্টুডেন্টস হবে না, যেহেতু প্রাইভেট সেন্টারের আগে বসে প্রাইভেট সেন্টার এই নাউনকে মডিফাই করছে। সো 50 স্টুডেন্ট এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এবং এই অ্যাডজেক্টিভের মাঝখানে হাইফেন দিতে হয়, তাই এটাকে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলে, দরকার নেই এত কিছু আজকে। তাহলে এখানে কিন্তু আর এস বাই এস হবে না, তাহলে এইগুলো কিন্তু ভুল করলো না, যে 10 আছে কিন্তু এস কেন হলো না, বিকজ এই 10 পেজ এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, আর অ্যাডজেক্টিভের পর কখনোই এস বা ইএস যোগ হবে না। এখন তোমরা যদি বেশি মাতবরি করে বলতে চাও, ভাই আমরা সবাই জানি গুড এটা তো অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা তো জানি গুডের পর এস দিলে হয় গুডস হয়, কিন্তু মিনিং তো চেঞ্জ হয়ে গেল, এই গুডস আর অ্যাডজেক্টিভ হলো না, মালামাল এই গুডস হয়ে গেল, কিন্তু হ্যাঁ নাউন। তাহলে অ্যাডজেক্টিভের পর কখনোই এস হবে না, এস যদি হয়ও যুক্তি দিতে পারো ভাই হয়তো, মিনিং তো আর সেটা অ্যাডজেক্টিভের থাকছে না, হয়ে গেল এটা একটা নাউন, মালামাল। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছো। এছাড়াও এনাফ দিয়ে কিছু ভুল ত্রুটি হয়, 10টায় আমার আরো ক্লাস আছে, কয়টা বাজে? ও মাই গড, 10:08 বাজে, 8 মিনিট চলে গেছে। সো আমার ফার্স্ট ইয়ার স্টুডেন্টরাও দেখছে হয়তো, তাহলে আজকে আর না, আজকে আর না, তোমরা এটা কাজ করো তাহলে, ইনশাল্লাহ আমি তোমাদের 2-3 দিন টাইম নিব লাস্ট পর্যন্ত, কারণ 300 বাচ্চাকে এই স্ক্রিনশট কপি পেস্ট করে পাঠানোটা আমার আজকে সারা রাত ঘুমই হবে না, বাট আমি উইদিন 3 ডেজ আমি কিন্তু পাঠানো ট্রাই করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তোমরা শুধু পাঠাও, এবং 3 দিনের মধ্যেও তোমরা যদি স্ক্রিন শেয়ার দিয়ে স্ক্রিনশট দাও, এতে যদি 1000 হয় আমি 1000 জনকেই পাঠাবো, তাহলে হয় এই ভিডিও না হয় পোস্ট। সো ওই পোস্ট আর শেয়ার করার দরকার নেই, যেহেতু ওই পোস্টের কাহিনিটা আমরা শেষ করেই ফেললাম, তাহলে তোমরা এই ভিডিওটা শেয়ার করে স্ক্রিনশট যারা দিচ্ছ ওই পোস্ট না হয়ে তাদেরকেও আমি আমার PDFটা দিয়ে দিব। তো যাই হোক, ছুটি ছুটি ছুটি, 59 মিনিট হয়ে গেছে, মানে 1 ঘন্টা হয়ে গেছে।
জানি না কেমন লাগলো, বাট অ্যাডমিশনের জন্য আশা করি অনেক বেশি কিছু শেখার দরকার নেই, এই ছোট ছোট ট্রিক্স গুলো একটু ধরতে পারলেই কিন্তু হয়ে গেল। এবং আমরা আমাদের অ্যাডমিশন ব্যাচে মাশাআল্লাহ 300+ স্টুডেন্ট আমাদের ক্লাস করছে, এবং মজার বিষয় আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা পড়ে তারাও 2 বছরের একটা কোর্স প্ল্যানে ভর্তি হয়েছে, তাদেরকে আমরা প্রায় 55টা ক্লাস নিব ইংরেজি এবং সাধারণ জ্ঞানের, এবং মাত্র 2000 টাকায়। অর্থাৎ অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশনের জন্য 1000 টাকা ইংরেজি, 1000 টাকা সাধারণ জ্ঞান, টোটাল 2 বছরের কোর্স, সপ্তাহে একদিন করে ক্লাস হচ্ছে, এবং মেডিকেল ভর্তি পরীক্ষার 8 পর্যন্ত ক্লাস চলতেই থাকবে। যদি ক্লাস শেষ হয় এক্সাম চলবে, রিভিশন চলবে, নতুন নতুন কোনো কিছু মাথায় আসলে সেগুলো চলবে। মাত্র 2000, সরি আমি ভুল বলেছি, অ্যাডমিশনের জন্য 2000, আর যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাদের যে কোর্সটা সেটার জন্য 3000 টাকা। তো তোমরা যদি আগ্রহী হও, অলরেডি 250-র মতো মনে হয় বাচ্চা আছে, 250 না হলে 200-র কাছাকাছি এরকম, এক্সাক্ট সংখ্যাটা মনে নাই, তারাই হয়তো এখানে আবার ক্লাস করছে। ওকে, তো যদিও আমি বায়োলজি পড়াই, বাট তারপরেও অ্যাকচুয়ালি বিসিএস কোচিং বা বিভিন্ন কোচিংয়ের জন্য আমি যতটুকু ট্রিক্স জানি বা যতটুকু জানি, যেটা জেনে আমি আনসার করতে পারি, আমি যে খুব ভালো ইংরেজি পারি তা নয়, বরং আমি শিখছি, কিন্তু অন্তত অ্যাডমিশনের জন্য যতটুকু দরকার তোমার তো একদম পণ্ডিত হওয়ার দরকার নেই। এখানে হয়তো বা আমার কথা বলতে বলতে প্রোনাউন্সিয়েশন একটু ভুল হবে, হয়তো বা লেখায় আমি একটা এস না দিতে গিয়ে ইয়েস দিয়েছি, দেখবা যে যা অন্যরা শিখলোর স্ক্রিনশট ব্যবহার করে বলবে হ্যাঁ এটার উচ্চারণ দেই। হ্যাঁ, মানুষ কি করে বুঝছো, কাউকে অ্যাপ্রিসিয়েট করে না, বরং কি করে, হ্যাঁ এটা তো প্রিপোজিশন না, এটা তো প্রাপোজিশন, হ্যাঁ এটা প্রিপোজিশন বলছে কেন, এইটা তো অ্যাডজেক্টিভ না, এটা তো অ্যাজেক্টিভ, এটা তো এডুকেশন না, এটা তো এজুকেশন। সো ভাই, এত প্রোনাউন্সিয়েশন তো তোমার পরীক্ষায় আসবে না, তাই না? তো যাই হোক, তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে একটু জানিয়ে দাও, তোমাদের যদি ভালো লাগে আমারও ভালো লাগবে। তাহলে অন্তত পার্টস অফ স্পিসের থেকে প্রতি বছর মেডিকেলে 4 থেকে 5টা প্রশ্ন থাকবে, তুমি প্রশ্নগুলো ঘাটো, 4টা প্রশ্ন 5টা প্রশ্ন পার্টস অফ স্পিস থাকবে 15টার মধ্যে। এই পার্টস অফ স্পিস ঠিকঠাক যদি তুমি শেখো মেডিকেলে, 5 মার্ক তোমার 100%। তুমি মেডিকেলে যেটা পারবা না সিনোনিম অ্যান্টোনিম, সেই সিনোনিম অ্যান্টোনিম নিয়ে একদিন আমি আসবো, একটা ক্লাসে আমি তোমাদের 100টা সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করাই দিবে, 100টা, কিভাবে সেটাও দেখাবো ইনশাল্লাহ, আমি সামনে সেই ক্লাসটা নিয়েও আসবো, ঠিক আছে? আমি এখন আমার বাচ্চাদের বায়োলজি পড়াই, ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।